আসসালামু আলাইকুম মাই লাভলি ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি বাংলাদেশি ব্লগার নিপা আজকে সকালটা অনেক সুন্দর ছিল সূর্যোদয়টা অনেক সুন্দরভাবে দেখলাম এবং সেই সাথে দেখলাম আমার গাছের পাতাগুলোও ঝরে গেছে বেশ কিছুদিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম সেটা আপনারা আমার গত ভিডিওগুলো দেখলেই বুঝবেন যে আমার গলার অবস্থা কতটা খারাপ তারপরও আর লোভ সামলাতে পারলাম না এখনকার সকালের বাতাসটা খুব ভালো লাগে কিন্তু এসে দেখলাম যে আমার গাছে মাত্র দুইটা ফুল রয়েছে আর হচ্ছে গত দিনের ঝড়ে সকালে এবং গতকাল রাতেও ঝড় হয়েছিল সব পাতা ঝরে গিয়েছে খুবই করুণ অবস্থা গাছগুলোর আমার বারান্দা থেকে পূর্ব দিকেও দেখতে যেমন সুন্দর পশ্চিম দিকেও তেমন সুন্দর খোলামেলা আকাশ সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায় এরপর সকালের নাস্তাটা আমি সেরে নিয়েছি এবং আমি সকালের নাস্তাটা অনেক সকাল সকালই সেরে ফেলি সাতটা সাড়ে সাতটার মধ্যেই করে ফেলি আজ দুপুরে মুরগির মাংস রান্না করব। এবং রান্তে রাত্রে আপনাদের সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে করোনা ভাইরাস নিয়ে হ্যাঁ আপনারা সবাই এর সম্বন্ধে জানেন তারপরে ভাবলাম একটু আপনাদের সাথে আলোচনা করা যাক গতকাল আমি আমাদের এখানে একটি মার্কেটে গিয়েছিলাম কুশল সেন্টার সেই মার্কেটটার নাম তো সেখানে আমি গিয়েছিলাম আমার ডাইনিং টেবিলের ওপরে একটি প্লাস্টিকের কাভার কেনার জন্য তো একটি কাভার খুবই ভালো লাগলো দেখে অত্যন্ত সুন্দর এবং মার্কেটের একটি দোকানেই ছিল তো কাভারটি দেখানোর সময় দোকানদার আমাকে বলল আপা এটি কালকেই চীন থেকে এসেছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম এখনও আমাদের দেশে চীন থেকে জিনিস আসছে তা আমি বললাম আমার ভীষণ ভয় পাচ্ছে আমি হাত দিয়েও দেখেছিলাম আমি সাথে সাথে দোকান থেকে চলে গিয়েছি যাবার পরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি পানি কিনে নিয়ে এসো ও পানি কিনে নিয়ে আসছিল এবং আমি সাথে সাথে হাত ধুয়ে ফেলেছিলাম এবং আমার খুবই ভয় লাগছিল যে এইভাবে এখনও জিনিসগুলো আমাদের দেশে আসছে যেহেতু করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে এবং হাতে ছোঁয়া জিনিসের মাধ্যমে ছড়াচ্ছে এবং আমরা এত মানে সচেতনতাহীনভাবে থাকছি যে আমাদের দেশে এখনও জিনিসগুলো আসছে আমার দেখা দেখি আরও দুই একজন ভদ্রলোক ছিলেন দোকানে তারাও বললো দোকানদারকে যে আপনি এখনও কেন এগুলো নিয়ে আসছেন আপনার তো সাবধান হওয়া উচিত গোটা ওয়ার্ল্ডে যে অবস্থা বিরাজমান চারিদিকে এখন মানে হাহাকার পড়ে গিয়েছে এই তো চুলাতে তেল দিয়ে আমি তেজপাতা ডালচিনি আর হচ্ছে এলাজ দিয়ে দিয়েছি এই তেজপাতাগুলো অবশ্য আমাকে বৃষ্টি এনে দিয়েছে বৃষ্টি আমার ভাগ্নি ও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে ওদের বাসায় গাছ আছে ও আমাকে অনেকগুলো তেজপাতা এনে দিয়েছে ও খুবই একটি লক্ষ্মী মেয়ে এবং খুব খুব সুইট একটি মেয়ে আর বৃষ্টি অনেক ট্যালেন্ট একটা মেয়ে ও রাজশাহী ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্টে চান্স পেয়েছিল। আল্লাহ ওকে ভালো রাখুক ওকে দান করুক এবং ও জীবনে যেন অনেক এগিয়ে যায় সে দোয়া করি তেলে এলাচ তেজপাতা দারচিনি ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে সেই সময় পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব এবং মশলার উপকরণগুলো সবসময় একই রকম আসলে আমরা ব্যবহার করব এটা ঠিক না যে যেমন আপনারা খাবেন আমি একটু মশলা তেল কম খাই আপনারা যদি বেশি খান তবে সেটাই ব্যবহার করবেন এতে স্বাদের একটু পার্থক্য হবে তবে নিজেদের কাছে সেটা পারফেক্ট মনে হবে সব সময় যে রেসিপি অনুযায়ী করতে হবে তা কিন্তু নয় রেসিপি মানে আপনি নিজের মনের মতো করে যেটা রাঁধবেন সেটাই কিন্তু একটা রেসিপি অন্যেরটা সবসময় ফলো করতে হবে তা কিন্তু নয় করোনা ভাইরাসের কথায় ফিরে আসি আমরা বাচ্চাদেরকে বেশি ঘনবসতি জায়গায় বা যেখানে লোকজন বেশি আছে সেই সব প্লেসে এখন বর্তমানে কম নিব। এবং মুখে অবশ্যই মাস্ক দিব বাচ্চারও এবং আমরা নিজেরাও সেটা ইউজ করব এবং বাইরে থেকে এসে হাত অবশ্যই হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে ধুবো জীবজন্তুর কাছে একটু কম যাব আমার বাসায় আমাদের বারান্দায় আমাদের রান্নাঘরে একটা বড় বারান্দা আছে সেইখানে আমরা সব সময় পাখিকে খাবার দিতাম এবং অনেক ধরনের পাখি আসত গত দুই মাস থেকে এটা বন্ধ করে দিয়েছি পাখিগুলো আসছে খাবার না পেয়ে ঘুরে ঘুরে যাচ্ছে খুবই কষ্ট পাচ্ছি দেখে এত মায়া লাগছে ওরা এসে গ্রিলে বসে থাকে বারবার ডাকে অনেক কিচমিচ কিচমিচ করে ডাকতেই থাকে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় কিছু করার নেই ভয় তো লাগে যদি ভাইরাস এসে যায় বলা যায় না পাখিরা তো দূর দূরান্তে চলে যায় দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায় সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের সবারই যতই কষ্ট হোক তাই আমরা নিয়ম মানব যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারতে চলে এসেছে তাই আমাদের দেশে আসতে হয়তো বেশি দেরি হবে না আমাদের দেশ তো অনেক ঘনবসতি এখানে যে কোনো ধরনের অসুখ আসলে পারে সেগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় তাই খুব সাবধান থাকতে হবে বিশেষ করে সাবধানতাগুলো আমাদের নিজেদের মধ্যেই আমরা নিজেরা যদি সাবধানভাবে চলি হয়তো কিছুটা ঠেকাতে পারবো এই ধরনের একটা মারাত্মক অসুখকে যেটা গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছে মহামারী আকারে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো আমাদেরকে রক্ষা করো পাক। এই তো মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিব ভালো মতো কষানো হলে এতে একটু পানি দেব পানি দিয়ে সেটাকে যতক্ষণ না তেল উঠে আসে ভাজতে থাকবো রাত্রে রাতে কখন যে আমার চুলোটা বন্ধ হয়ে গেছে আমি খেয়ালই করিনি প্রচণ্ড বাতাস আসছে যেহেতু আমি ছয়তলাই থাকি এবং চারিদিকে আমার কোনো বিল্ডিং নেই পাশে একদম কর্নার প্লট তাই কখন যে বাতাসে চুলাটা বন্ধ হয়ে গেছে আমি খেয়ালই করিনি দেখুন এই অশুকে কত মানুষ মারা যাচ্ছে গোটা ওয়ার্ল্ডে আসলে একটা মানুষ যখন মারা যায় সে কিন্তু একাই মরে যায় না মারা যায় তার পরিবারও অনেকেরই ছোট ছোট বাচ্চা আছে গতবার যখন আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রভাব বেড়েছিল অনেক মানুষ মারা গিয়েছিল এর মধ্যে আমার মামাও মারা গিয়েছিল তার কিন্তু ছোট ছোট দুই তিনটে বাচ্চা আছে উনি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল ধারণা করা হয়েছিল ওখানেই মশা কামড় দিয়েছে তারপরে তো জ্বর কমে না অতঃপর যখন তাকে ঢাকায় নিয়ে এসে ভর্তি করা হলো দুই তিন দিন পরে উনি মারা গেছেন উনি আমার আম্মার ফপাত ভাই ছিলেন এবং ভাইদের মধ্যেও ছোট ছিলেন উনি খুবই ভালো একজন মানুষ ছিলেন আর ওনার ছোট ছোট বাচ্চা উনি তাদেরকে রেখে মারা গেছেন আসলে এখন মনে হয় যে মৃত্যু তো সবারই আছে একসময় মরতে হবে কিন্তু তাদের পরিবারের কথা ভাবলে অনেক কষ্ট লাগে যে ছোট ছোট বাচ্চা এই বয়সে বাবাহারা হয়ে যায় এরকম গোটা ওয়ার্ল্ডেই হচ্ছে শুধু আমার মামা বলে না গোটা ওয়ার্ল্ডে কত মানুষ মারা যাচ্ছে আমরা তো সেই খালি গণনাই করে যাই কিন্তু তাদের পরিবারের আহাকার আমাদের বুকের মধ্যে চিড়ে দেয় কত যে কষ্ট হয় সব দেখে এই তো যারা আমাদের মুসলিম ভাই ও বোনেরা মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নাসিব করেন এই দোয়াই করি আর যারা বেঁচে আছেন হয়তো এই অশোকে আক্রান্ত হয়েছেন আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো এই প্রার্থনাই করি মশলা কষানো হয়ে গিয়েছে মুরগির মাংস দিয়ে দিলাম মাংসগুলো এখন একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু এটি দেশি মুরগির মাংস একটু ভালো করে কষাতে হবে এবং বেশি করে একটু পানি দিতে হবে যেন সেদ্ধ হয়ে যায় মাংস কষাতে কষাতে একটি কথা মনে হলো আমরা অনেকের বাসাতেই অনেক রকম খাবার খেয়ে থাকি তবে কিছু কিছু মানুষ এমনও আছে যারা খাবার খায় এবং মুখের ওপরেই হয়তো বলে দেয় যে খাবারটা ভালো না ভালো হয়নি স্বাদ আমাদের মতো হয়নি আসলে এরকম করে আমাদের কখনোই বলা উচিত না কারণ আমাদেরকে চিন্তা করতে হবে যাকে আমরা কথাটা বলছি সে কিন্তু অনেক কষ্ট করে রান্নাটা করেছে এবং হচ্ছে তার কাছে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে হয়তো বা তারা এরকম করেই খায় কিন্তু আমরা যে সরাসরি তাদেরকে মুখের উপরে খারাপ বলবো এটা কখনোই উচিত না কারণ একটা মানুষের শ্রমটা দেখতে হবে এবং আমরা তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন রকম খাবার খাই বিভিন্ন হোটেলে খাই কই সবসময় তো আমরা সুস্বাদু খাবার পাই না তারপরেই কিন্তু আমরা খেয়ে নিই এবং হচ্ছে এটা মনে করতে হবে যে সব জায়গাতেই সব ধরনের রান্না হবে এবং এক একটা অঞ্চলের রান্না এক এক রকম এবং এক এক রকম টেস্ট হবে আমি যদি মনে করি যে আমার রান্নাটাই সবচেয়ে বেস্ট আমার এলাকার রান্নাই সবচেয়ে বেস্ট তাহলে কিন্তু এটা ভুল ধারণা আমরা খাবারটাকে এটা মনে করে খাবো যে এটা এই অঞ্চলের রান্না এবং এটা স্বাদটা এই রকমই সুস্বাদু যেমন আমরা দেশের বাইরে গিয়ে বিভিন্ন রকম খাবার খাই এবং ভালো না লাগলেও এটা মনে করে খাই যে এটা হচ্ছে এইখানকার টেস্ট এই টেস্টটাকে আমার ভালো লাগাতে হবে রকম আমরা অবশ্য বাংলাদেশের লোক এমন কোনো পার্থক্য করি না খাবারের মধ্যে যে খাওয়া যাবে না এবং সেটার খারাপ বলতে হবে আসলে মানুষকে ভালোবাসার এবং মানুষের কাজকে ভালোবাসার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে এটা কিন্তু একটা অনেক বড় গুণ এই ভালোবাসা থেকে কিন্তু ভালোবাসা বাড়বেই ভালোবাসা কিন্তু কমবে না আমরা চেষ্টা করব আমরা যেন কখনো কাউকে কষ্ট না দিই কারো মনেই যেন কষ্ট না দিই কারণ একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া মানে সেই কষ্টটা আল্লাহ পেয়ে থাকেন কারণ সব কিছুই আল্লাহ সৃষ্টি এবং আল্লাহর সৃষ্টি জীবকে আমরা ভালোবাসবো এটাই আমাদের মনুষ্যত্বের সবচেয়ে বড়ো গুণ কথা বলতে বলতে মাংস কষানো হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি পানিও দিয়ে দিয়েছি ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখন আমি মাংসের মধ্যে আলু দিয়ে দেবো মাংস প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েই গিয়েছে এখন আমি আলু দেবো যেহেতু আলুগুলো হচ্ছে নতুন আলু এগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিলাম লবণ একটু কম হয়েছিল আপনারা দিবেন যে যার পছন্দ মতো যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই রকম এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেয়া হয়ে গেলে পরে আমি ঢেকে দেব এবং পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখবো চুলোই মিডিয়াম আছে তাহলেই আমার মুরগির মাংসটা রান্না হয়ে যাবে এবং যেহেতু আমার ছেলে ঝোল ছাড়া ভাত খেতে পারে না আমি একটু ঝোল ঝোল রাখবো একটু না একটু বেশি পরিমাণে রাখবো কারণ ও ঝোলটা পছন্দ করে এই তো মাংস রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমি এর মধ্যে লবণটাও আর টেস্ট করে নিয়েছি একদম পারফেক্ট আছে এবং এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো যেহেতু আমি গুঁড়ো মরিচ একদমই কম দিয়েছিলাম আমরা ঝালটা একটু কম খাই তবে শেষের দিকে কাঁচামরিচটা দিয়ে দিলে টেস্টটা একদম পারফেক্ট আসে মাংস রান্না প্রায় শেষের পথে এখন আমি একটু নেড়ে দেবো আর ভাবছি ঝোলটা এরকমই রাখবো না একটু কমাবো যেহেতু আমার ছেলে খুব পছন্দ করে ঝোল তাই ভাবছি আর পাঁচ মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো এর ফাঁকে একটু মাংসটা আমি স্প্যাচুলা দিয়ে দেখেও নিব যে ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ মোটামুটি সিদ্ধ ভালো মতোই হয়ে গিয়েছে এরকমই আমার ছেলে পছন্দ করে সাথে আমরাও এরকমটাই পছন্দ করি এই তো রান্না কমপ্লিট এখন আমার আর কোনো কাজ নেই আপাতত দুপুরবেলা আমার এক ফ্রেন্ড আসছিল ওর নাম কুইন আমি রাজশাহী থেকে কিছু মেহেদি নিয়ে এসেছিলাম খুবই সুন্দর রঙ হচ্ছিল তো শুনে বলল আমিও দেব সেই কারণে ও আমার বাসায় এসে মেহেদিটা বাসাতে এখানে পড়ল এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ছেলেকে একটু পড়াতে বসালাম পড়াতে বসলেই ওর অনেক বাহানা থাকে মামনি কমলা দাও মামুনি চকলেট দাও তা আমি বলেছিলাম ওকে তুমি পড়া শেষ করো তারপরে দেবো তো আমার কথা শুনে পড়াটা শেষ করেছিল এবং তারপরে ওকে আমি ওর কমলাগুলো দিয়েছিলাম ছোট মানুষ ওরাই তো আবদার করবে আমরাও এরকম কথা আবদার করেছি আজ কিন্তু মনে নেই আর মাদের কিন্তু এই ধরনের কথা সবসময় মনে থাকে আমার মাও এই কথা বলে আমাকে সবসময় এখনো মনে হয় আবার পড়াশোনা শুরু করি খুব মজা হবে তাহলে কারণ প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হয়ে উঠব সারা রাত জেগে জেগে কত যে গল্পের বই পড়েছি বুদ্ধদেব গুহ আমার সবচেয়ে পছন্দের একজন লেখক ওনার বই পড়লেই আমি যেন কোথায় হারিয়ে যেতাম সেই কোন বনে নদীতে কোথায় কোথায় যে হারিয়ে যেতাম তার শেষ নেই আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমি সবসময় দয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল